সুধীন্দ্রনাথ দত্ত অসুস্থ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছিলেন জাতিভেদে বিবিক্ত মানুষ, নিরঙ্কুশ একমাত্র এক নায়কেরা। দু দুটি মহাযুদ্ধ আর একাধিক বিপ্লব দেখে খুব বিমর্ষ হয়ে পড়েছিলেন সুধীন্দ্রনাথ। তিনি দেখেছিলেন কোটি কোটি সব পচে অগভীর গড়ে, আর শুনেছিলেন মদিনী মুখর এক নায়কের স্তবে। তাই একা হিটলারের নিন্দা করতে তার বিবেকে বেঁধেছিল। পৃথিবী খুব বেশি হিটলার আর স্ট্যালিন জন্ম দেওয়ার মতো জরায়ু ধারণ করে না। তবে দ্বিতীয় মহাযুদ্ধের পর তার গর্ভ অজস্র ফুচকে ছিচকে এক নায়ক প্রসব করতে সমর্থ হয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর পরাধীন পৃথিবীর দিকে দিকে দেখা দিতে থাকে তথাকথিত স্বাধীন রাষ্ট্র, এবং অবিলম্বে স্বাধীনতাকে ধর্ষণ করে রাষ্ট্রে রাষ্ট্রে উত্থান ঘটতে থাকা সামরিক এক নায়কদের। এশিয়া, আফ্রিকা ও অভ্যুত্থানের মাতৃভূমি লাতিন আমেরিকায় একের পর এক দেখা যেতে থাকে তারকাখচিত এক নায়কেরা। বাতিল হয়ে যায় স্বাধীনতা, মানুষ পরিণত হয় মেশে, চলতে থাকে এক নায়ক ও সাঙ্গপাঙ্গ বর্গের অবাধ দুর্নীতি ও দুঃশাসন। দেখা দেয় লৌহ মানব, কেউ জাতির ত্রাতা রূপে। তারা নিজেদের শরীরকে ভূষিত করতে থাকে নতুন নতুন উপাধেয় তারকায়, এবং প্রচার মাধ্যমগুলোকে পরিচারক বানিয়ে তৈরি করতে থাকে নিজেদের মহান মহান ভাবমূর্তি। জনগণ ওই মূর্তির নিচে পিষে যেতে থাকে বছরের পর বছর। গণতন্ত্রে বিন্দু পরিমাণ বিশ্বাস না থাকলেও তাদের অনেকে মুখর হয় গণতন্ত্রের গুণগানে। জনগণকে এক অপূর্ব গণতন্ত্র উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে থাকে তারা, এবং একসময় উপহার দেয় প্রতিশ্রুত এক নায়কী গণতন্ত্র। উর্দি খুলে ফেলে সুন্দর পোশাক পরে জনগণের পক্ষ থেকে তারা নিজেদের হাত থেকে নিজেরাই গ্রহণ করে ওই অসামান্য গণতন্ত্র। ওই এক নায়কী গণতন্ত্র এত অসামান্য ও মূল্যবান যে অন্য কারো হাত তুলে দিলে তার মর্যাদা নষ্ট হতে পারে। পৃথিবী এখনও এ ধরনের এক নায়কী গণতন্ত্রের তীব্র সুধা পেট ভরে পান করে চলেছে। এই এক নায়কেরা ষড়যন্ত্র ও নৈশ অভ্যুত্থানকে চালিয়ে দেয় বিপ্লব নামে। তাই বিপ্লব শব্দটির অর্থ আজকাল বিচ্ছিরিভাবে নষ্ট হতে চলেছে। আমার ভাগ্য খুব ভালো যে বাল্যকালেই আমি এমন একটি মহান বিপ্লব দেখতে পেয়েছিলাম। পাকিস্তান কোনো কিছুতেই পিছিয়ে ছিল না, এগিয়েছিল সব কিছুতে, এমনকি বিপ্লবেও। তাই সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যেও পাকিস্তানের সম্ভবত প্রথম বিপ্লবের আগমন ঘটেছিল। মহান ত্রাতা আর মহামান্য এক নায়ক হিসেবে দেখা দিয়েছিল আইয়ুব খান। তখনও ছোট ছিলাম, তবে বুঝতে কষ্ট হয়নি যে এসব বিপ্লব চুলের মতো সামান্য জিনিসের উপর দিয়ে যায়। চারদিকে চুল ছাটো ছাটো রব পড়ে গেল। নরসুন্দরীরা কয়েকদিন খুব ব্যস্ত সময় কাটাল। আমরা ছোটরা বাড়িঘর পরিষ্কার করে মিলিটারির পায়ের বুটের মতো ঝকঝক করে তুললাম। কিছু লোককে থানায় নিয়ে শাস্তি দেয়া হলো, কারো কারো কাঁধে আড়াই মুড়ে বোঝা চাপিয়ে দেয়া হলো, চাকভুকের ব্যবস্থা করা হলো কারো কারো জন্য। প্রথম বিপ্লব ছিল বলে সেটা এত বিপ্লবাত্মক ছিল, পরে যারা বিপ্লব নিয়ে আসে তারা আর এতটা বিপ্লবাত্মক হওয়ার সাহস করেনি। ক্ষমতা হাতে পেয়েই খুশি থেকেছে তারা, চুলটুকু ছোঁয়ার সাহস হয়নি। ছোট বড় মাঝারি সব রকমের এক নায়কেরাই ব্যাধিগ্রস্ত মানুষ। তাদের বাল্যকালটা এত খারাপ কাটে যে তারা সারা জীবন নিয়ন্ত্রিত হয় অপবাল্যকালের প্রভাবে। এক নায়কদের পিতার সঙ্গে সম্পর্ক হয় বেশ খারাপ, বা তাদের পিতারা হয়ে থাকে পুরোপুরি ব্যর্থ মানুষ। এক নায়কেরা বেড়ে ওঠে মায়ের প্রবল প্রভাবের মধ্যে। আলেকজান্ডার বাল্যকালেই পিতার সঙ্গে ঝগড়া শুরু করে এবং মায়ের সাথে মিলে পিতাকে হত্যা করার ষড়যন্ত্রেও লিপ্ত হয়েছিল। বহু এক নায়ক বাল্যকালেই পিতাকে হারায়। কালীগুলা আর নীরো দুই এক নায়ক শ্রেষ্ঠ, তাদের পিতাদের হারিয়েছিল বাল্যকালেই। এক নায়কেরা সাধারণত আধিপত্য বিস্তার করে এমন সব মানুষের উপর যাদের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত নয়। একসময় এক গোষ্ঠী মানুষ দেখতে পায় তাদের সভ্যতার প্রান্তস্থিত একটা বর্বর তাদের উপর আধিপত্য বিস্তার করে বসেছে। আধা বর্বর মেসিডোনিয়ার রাজপুত্র আলেকজান্ডার আধিপত্য বিস্তার করে সুসভ্য গ্রিকদের উপর। আলেকজান্ডার গ্রিকদের কেউ ছিল না, কোনোদিন গ্রিকরা ভাবেও নি যে মেসিডোনিয়া থেকে কোনো বর্বর এসে হয়ে যাবে তাদের প্রভু। নেপোলিয়ানও ফরাসি সমাজভুক্ত ছিল না, সে ফরাসি নাগরিক হয়
আকস্মিক ঘটনাবশত তার জন্মের মাত্র কয়েকদিন আগে ফরাসিরা কোস্টিকে অধিকার করেছিল বলে নেপোলিয়ন পেয়েছিল ফরাসি নাগরিকত্ব। ফরাসি সমাজের বহিরস্থিত নেপোলিয়ন একদিন ফরাসি সমাজের উপর চালায় তার অবাধ স্বৈরাচার। বহিরস্থিতদের আধিপত্য সামরিক একনায়কত্বের মধ্যে চমৎকারভাবে ধরা পড়ে। জনগণ কখনো মনে করে না যে সেনাবাহিনী একসময় তাদের প্রভু হয়ে উঠবে। দেশ রক্ষার জন্য সেনাবাহিনী লালন পালন করা হয় এবং বিশ্বাস করা হয় যে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সেনাবাহিনীর সদস্যরা দেশকে রক্ষা করবে। যখন তরুণ রাজনীতিতে যোগ দেয় তখন আশা করে বা করা যেতে পারে যে সে একদিন মন্ত্রী এমনকি রাষ্ট্রপ্রধানও হতে পারে, কারণ তরুণটি যে পথ নিয়েছে সেটা মন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হওয়ার স্বাভাবিক রাস্তা। যে তরুণটি সেনাবাহিনীতে যোগ দিয়েছে সে একদিন মন্ত্রী বা রাষ্ট্রপতি হবে এটা কেউ আশা করে না, বা সে উচ্চ আমল হবে তাও কেউ ভাবে না, কারণ সে ওই পথে যাত্রা করেনি। সেনাবাহিনী সমাজের প্রান্তস্থিত জনসমষ্টি, মানুষের উপর আধিপত্য করার কোনো অধিকার তাদের নেই। যখন তারা আধিপত্য করার উদ্যোগ নেয় তখন তারা নিজেদের সীমা অতিক্রম করে। পাকিস্তানি সেনাবাহিনী নিজেদের সীমা অতিক্রমে সুদক্ষ ছিল, শুধু সুদক্ষ ছিল না, তাদের লক্ষ্য ছিল সীমা পেরিয়ে যাওয়ার। বিচারপতি কায়ানি আইয়ুব খানের প্রতাপের কালী পরিহাস করে বলেছিলেন যে পাকিস্তানি সেনাবাহিনী মহাবীর, কারণ তারা নিজেদের দেশ দখল করে বসেছে। সামরিক অভ্যুত্থানের দণ্ডনীয় অপরাধ, তবে এতে পৃথিবীর অজস্র বাহিনী খুবই উৎসাহ দেখিয়েছে। আমরা দুবার অভ্যুত্থান দেখেছি অল্প কয়েক বছরে এবং দুজন এক নায়ক পেয়েছি। এই দুজনেই কিন্তু বহিরস্থিত, একজন বেড়ে উঠেছে করাচির কোনো দরিদ্র এলাকায়, আর একজনও সমাজের মূলস্রোতে কখনো ঢুকতে পারেনি। তারা আধিপত্য করেছে সে মানব মণ্ডলীর উপর যাদের উপর তাদের আধিপত্য করার কথা ছিল না, কিন্তু দুজনেই বেশ দাপটের সাথে দলিত করে গেলে। বাঙালি বাংলা দেশবাসীদের বাংলাদেশও পিছিয়ে পড়ল তার স্বাভাবিক পথ থেকে, বুটের নিচে পিছিয়ে নিশ্চিহ্ন হয়ে গেল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। শোষণ ও দুর্নীতির অবাধ হয়ে উঠল সারা দেশ। এখন সারা দেশেই বহিরস্থিতদের আধিপত্য, শাসনে তারা, শোষণে তারা, আমলা বৃত্তিতে তারা, দ্রুত বৃত্তিতে তারা। বহিরস্থিতদের প্রবল চাপে এখন বাংলাদেশে অভ্যন্তরস্থিতরা হটে যেতে শুরু করেছে। এমন চলতে থাকলে একদিন পুরোপুরি হটে যাবে। একাত্তরে কি আমরা চেয়েছিলাম একনায়কত্ব, বহিরস্থিতদের শাসন চেয়েছিলাম না?